হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু ইটস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। শুরু করতে যাচ্ছি আজকে টেক নিউজ 360। এই সিরিজ দিয়ে আমি তোমাদের সাথে টপ টপ টেকনোলজি রিলেটেড নিউজগুলো শেয়ার করব, এবং আমি আশা করব এই ভিডিও থেকে তোমরা ইনফরমেশন রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো খুব সাধারণভাবে পেতে পারবে। সো সময় নষ্ট না করে লেটস স্টার্ট। প্রথম নিউজ আসছে, চীনা হ্যাকাররা টার্গেট করছে আমাদের হোয়াটসঅ্যাপকে, সতর্কবার্তা দিল ইন্ডিয়ান আর্মি। চীনা হ্যাকাররা খুব সহজে আমাদের যে হোয়াটসঅ্যাপ সেখানে ঢুকে পড়ছে, এবং আমাদের যে গোপনীয় তথ্য এবং আমাদের যে ইনফরমেশন সেগুলো খুব সহজে নিয়ে নিচ্ছে এবং সেগুলো অন্য জায়গায় পাচার করে দিচ্ছে। খেয়াল রাখবে, তোমাদের হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে যে কোনো নাম্বার যেটা +86 দিয়ে কিংবা +89 দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেই নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে এবং তার সাথে কোনো যোগাযোগ রাখবে না। শেষে একটাই কথা বলবো, বি অ্যালার্ট, বি সেফ। নেক্সট নিউজ আসছে, মিস্টার ল্যাংল্যান্ডস পেলেন গণিতের নোবেল পুরস্কার। 2018 সালে অ্যাবেল পুরস্কার পেলেন মিস্টার রবার্ট পি ল্যাংল্যান্ড। গণিতের তিনটি শাখাকে এক সূত্রে গেঁথে একটি অভিনব তত্ত্বের আবিষ্কার করার জন্য ওনাকে নরওয়ে একাডেমি সায়েন্স অ্যান্ড লেটার্সের তরফ থেকে একটা নোবেল প্রাইজ দেওয়া হলো, যেটাকে বলা হয় অ্যাবেল পুরস্কার। যেটা গণিতের নোবেল প্রাইজকে বলা হয় অ্যাবেল পুরস্কার, যার প্রাইজ মানি হচ্ছে 6.5 লাখ নরওয়ে কারেন্সি। নেক্সট খবর আসছে অ্যাপেলের তরফ থেকে, অ্যাপেল বিট ফর এডুকেশন। অ্যাপেল লঞ্চ করলো অ্যাপেল বিট নামে একটা আইপ্যাড, যেটা নর্মাল আইপ্যাড প্রাইসেই পাওয়া যাবে, যাতে থাকবে নিউ সফটওয়্যার আপডেট, ক্লাউড বেস, যেটা এডুকেশন পারপাসে ইউজ করার জন্য একটা দুর্দান্ত গ্যাজেট। সো যারা অ্যাপেল আইপ্যাড ইউজ করতে চাইছো এবং অ্যাপেল আইপ্যাড আপনাদের অ্যাপেল আইপ্যাড নিজেদের এডুকেশনের জন্য ইউজ করতে চাইছো, তাহলে অ্যাপেল বিট তোমাদের জন্য একটা খুব ভালো চয়েস হবে। নেক্সট নিউজ আসছে, iPhone 6 লিকড ইমেজ। সো iPhone 6 এর একটা লিকড ইমেজ পাওয়া গেছে, যেখানে জানা যাচ্ছে যে এর পেছনে রয়েছে হচ্ছে উডেন ব্যাক প্যানেল, 3.mm অডিও জ্যাক, 6.28 ইঞ্চি সুপার অ্যামোএলইডি, 2280x1080p পিক্সেল, অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও 19:9, কোয়াডকম স্ন্যাপড্রাগন 845 SoC প্রসেসর রয়েছে, 6GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে উইথ 64GB, 8GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, 256GB রম স্টোরেজ, 20MP রিয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা। এর প্রাইসটা অ্যাপ্রক্সিমেটলি এক্সপেক্টেড করা যাচ্ছে $749, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 48,700 অলমোস্ট। এবং এখানে একটা নতুন নিউজ রয়েছে, এবং এখানে নচ ডিসপ্লে থাকার খুব সম্ভাবনা রয়েছে। সো দেখা যাক, আসল নিউজ যখন বেরোবে তখন হয়তো আমরা ভালোভাবে জানতে পেরে যাব অ্যাকচুয়াল জিনিসটা কি। নেক্সট নিউজ আসছে HMD গ্লোবালের তরফ থেকে। হ্যাঁ, HMD গ্লোবাল যে দুটো ফোন লঞ্চ করেছিল, নোকিয়া 5 এবং নোকিয়া 6, তাদের কাছে অফিসিয়ালি অডিও আপডেট পেতে চলেছে। সো যেসব বন্ধুরা তোমরা নোকিয়া 5 কিংবা নোকিয়া 6 পারচেস করেছিলে, তাদের জন্য গুড নিউজ, তোমরা খুব শিগগিরই অ্যান্ড্রয়েড অডিও আপডেট পেতে চলেছ। নেক্সট নিউজ আসছে অ্যাপেলের তরফ থেকে, অ্যাপেল সিরিজ 4 স্মার্টফোন যেগুলো লঞ্চ করতে যাচ্ছে সেগুলো 15% লার্জ ডিসপ্লে হতে চলেছে, এবং হেলথ মনিটরাইজেশন সিস্টেমটাকে এনহ্যান্স করা হয়েছে। কারেন্টলি অ্যাপেল ওয়াচ যেগুলো রিলিজ করা হয় সেগুলো 38mm আর 42mm ডিসপ্লে সঙ্গে, কিন্তু এখন রিসেন্টলি যেগুলো লঞ্চ করতে যাচ্ছে সিরিজ 4 এর স্মার্ট ওয়াচগুলো, সেগুলো 15% এক্সট্রা লার্জ ডিসপ্লে দিয়ে লঞ্চ করা হচ্ছে, যার ফলে আমরা খুব ভালোভাবে ডিসপ্লেটাকে দেখতে পাবো। এবং এখানে যখন বলা হচ্ছে যে হেলথ মনিটরিং সিস্টেমটাকে এনহ্যান্স করা হয়েছে, যাতে করে আমরা নিজেদের হেলথ সম্পর্কে আরও ভালোভাবে সচেতন হতে পারবো এবং সেই ডিটেলসগুলো আমরা স্মার্ট ওয়াচে দেখতে পারবো। নেক্সট খবর আসছে হাওয়ের তরফ থেকে, হাওয়ের যে দুটো ফোন P20 এবং P20 Pro, সেগুলো অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। অ্যাজ পার কোম্পানি সেস, হাওয়ের P20 মধ্যে রয়েছে অক্টাকোর প্রসেসর, 4GB র্যাম, 12MP রিয়ার ক্যামেরা, 128GB স্টোরেজ, 5.8 ইঞ্চি স্ক্রিন, অ্যান্ড 3400mAh এর ব্যাটারি। এবং P20 Pro-তে রয়েছে 1.8GHz কোয়াড কোর প্রসেসর, 6GB র্যাম, 24MP ক্যামেরা, 128GB স্টোরেজ, 6.10 ইঞ্চি স্ক্রিন, অ্যান্ড 4000mAh এর ব্যাটারি। সো বন্ধুরা, এই হলো আজকের টেক নিউজ 360। আশা করবো ভিডিওটা থেকে তোমরা রিসেন্ট যে টেকনোলজি নিউজগুলো সেগুলো পেয়ে গেছো। সো এরমভাবে আমি সিরিজটাকে কন্টিনিউ করব, এবং এই ভিডিও দিয়ে এই সিরিজ দিয়ে আমি তোমাদের সাথে লেটেস্ট টেকনোলজি রিলেটেড নিউজগুলো শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই সিরিজটা।
যদি তোমাদের কোনো মতামত থাকে সেগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী টেক নিউজ 360 নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, গুড বাই।